আমি একটা টুইট দিয়ে শুরু করি। টুইটটি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইন বাংলাদেশ। আমি ইংরেজিটা পড়ছি যাতে একদম অ্যাজ ইট ইজ যা লেখা আছে সেটা আপনারা জানতে পারেন। এখানে বলা হচ্ছে, দ্য ইউ অ্যান্ড ইউ মেম্বার স্টেট মিশনস ইন ঢাকা আর ডিপলি কনসার্নড বাই দি রিসেন্ট রিপোর্টস অফ পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স অ্যান্ড স্ট্রংলি এনকারেজ অল দোজ এনগেজ ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস টু কন্ডাক্ট দ্যাম ইন আ পিসফুল লফুল ম্যানার। এই ইংরেজিটাকে বাংলা তর্জমা করে দিয়েছে প্রথম আলো। সেই প্রথম আলোর যদি তর্জমাটা আমরা একটু দেখি, সেখানে তারা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ পদ্ধতিতে রাজনীতি করবার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছে। প্রথম আলোর রিপোর্টটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে সরকার বিরোধী দলের উপর নতুন ধরনের যে নিপীড়ন চালাচ্ছে তার একটা চিত্র এই রিপোর্টে উঠে এসেছে। আপনারা জানেন যে বিরোধী দল গত কয়েক মাস ধরে লাগাতার বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। তারা প্রথমে জেলায় জেলায় সমাবেশ করেছে, তারপরে বিভাগীয় সমাবেশ করেছে, গণমিছিল করেছে, গণ অবস্থান কর্মসূচি করেছে, নীরব পদযাত্রা করেছে। এই প্রত্যেকটা কর্মসূচির মধ্যে নানানভাবে কিন্তু সরকারের উস্কানি ছিল, সরকারের তরফে সহিংসতার প্রতি এক ধরনের, ভায়োলেন্স তৈরি করবার প্রতি এক ধরনের অ্যাটিটিউড আমরা লক্ষ্য করেছি। প্রথম থেকেই সরকার চেষ্টা করছিল যাতে বিএনপির এই সমাবেশগুলো বা এই কর্মসূচিগুলো কোনোভাবেই সফল হতে না পারে। যখন সরকার দেখলো যে একটার পর একটা সফল কর্মসূচি বিএনপি করছে, তখন সরকার কিন্তু অন্য রাস্তায় গেল। সরকার চেষ্টা করলো এই বাধা দিয়ে, বিভিন্নভাবে বাধা দিয়ে যতটুকু সম্ভব এগুলো কর্মসূচিগুলোকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা। ফর এক্সাম্পল, আমাদের যখন বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে বা জেলা সমাবেশগুলো হচ্ছে, গণপরিবহন বন্ধ করে দেওয়া হলো। সরকার যতই বলুক মানে গণপরিবহনের মালিক শ্রমিকরা হরতাল ডেকেছে, গণপরিবহন বন্ধের ডাক দিয়েছে, আমরা খুব ভালো মতন জানি মালিক শ্রমিক কারা এবং কাদের নির্দেশে কোথা থেকে এই বাধাটা দেওয়া হয়েছে, গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এমনকি গণপরিবহনের বহু মালিক শ্রমিক নিজেরা বিবিসি বাংলাকে পরিষ্কারভাবে বলেছে যে তারা এরকম কর্মসূচি ঘোষণা করার ব্যাপারে একমত নয়, তারা পরিবহন চালাতে চায়। তারপরে আমরা দেখলাম যে সরকার যখন দেখলো সমাবেশ হয়তো এভাবে বাধা দেওয়া যাচ্ছে, কিন্তু আমরা যখন গণমিছিল করছি কিংবা আমরা যখন অবস্থান কর্মসূচি দিচ্ছি বা পদযাত্রা করছি, সেখানে কি করবে তারা? সেখানে তারা পাল্টা শান্তি সমাবেশ ডাকা আরম্ভ করলো। যেই দিন যেই জায়গায় যেই কর্মসূচি বিএনপি দিচ্ছে, ওই দিন ওই জায়গায় একই রকম ভাবে শান্তি কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। এবং এই শান্তি কর্মসূচি দিতে গিয়ে আমরা দেখলাম যে গত 11 ফেব্রুয়ারি আমাদের সব ইউনিয়ন পরিষদে তো পদযাত্রা ছিল, তখন আমরা দেখলাম সেই 11 ফেব্রুয়ারি 40টা জায়গায় তারা পাল্টা ঝামেলা করেছে, 40টা জায়গায় তারা নানানভাবে বাধা দিয়েছে, হামলা করেছে। তাদের এই হামলায় অন্তত 500 নেতা কর্মী আহত হয়েছে, নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে, 200-র উপরে আমাদের কর্মী গ্রেফতার হয়েছে। আপনারা যদি গণমাধ্যমগুলো একটু দেখেন, আমিও আমার ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, আজকে আর ওটা রিপিট করবো না, প্রত্যেকটা সংবাদ কিন্তু হয় পুলিশ বাধা দিয়েছে, পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে, পদযাত্রা করতে পারে নাই, অথবা আওয়ামী লীগের পাণ্ডারা বাধা দিয়েছে, করতে পারে নাই। এখানেও আমরা দেখছি এই যে বাধা দেয়া, বিএনপির কর্মসূচি বন্ধ করার চেষ্টা, অতীতেও কিন্তু এটা হয়েছে, কিন্তু সরকারকে কিন্তু কোনো রকম কোনো নিষেধাজ্ঞা বা কোনো রকমের কোনো ওয়ার্নিং ফেস করতে হয় নাই। দিস ইজ দ্য মানে ফার্স্ট টাইম ইন লাস্ট ফিউ ইয়ার্স, কত কয়েক বছরের মধ্যে এটাই প্রথম সরকারকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন খুব পরিষ্কারভাবে সাবধান করে দিচ্ছে। যদিও তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বা দোজ হু আর এনগেজড ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটা শুনতে মনে হয় যেন দুদলকেই বলছে, কিন্তু কার্যত এটা সরকারকে বলা হচ্ছে। কারণ এই বাধা দেয়া বলেন, পাল্টা কর্মসূচি ডাকা বলেন, সবই কিন্তু করছে সরকার, সবই কিন্তু করছে সরকারি দল। বিএনপি ইভেন স্মার্ট, ভেরি স্মার্ট একটা মুভে গেছে। বিএনপি বলেছে, ভাই আপনারা আগে তারিখ দিয়ে দেন, যেহেতু আগামী এক বছর আপনারা কর্মসূচি করবেন বলে ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি, আপনারা তারিখ দিয়ে দেন কোন তারিখে কোথায় আপনারা কর্মসূচি করবেন, তাহলে বিএনপি সেই অনুযায়ী অ্যাডজাস্ট করবে। বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা মুভ, অত্যন্ত সহিষ্ণু একটা মুভ, যেটা আনপ্রেসিডেন্টেড, আমরা কিন্তু এরকম দেখিনি যে এতটা সহিষ্ণুতা, এতটা শান্তিপ্রিয়তা, এতটা সহনশীলতা রাজনীতিতে আমরা কিন্তু অতীতে দেখিনি। বিএনপি বলেছে, আপনারা ডেট দেন, স্থানের নাম বলেন, আমরা সেই অনুযায়ী আমাদের কর্মসূচি সাজাব। ইউরোপিয়ান ইউনিয়ন খুব কারেক্টলি কিন্তু ফাইন্ড আউট করেছে এবং বলেছে যে এই যে শান্তি কর্মসূচির নামে যা হচ্ছে, যে সহিংসতা হচ্ছে, যে বাধা দেওয়া হচ্ছে, এগুলোর ব্যাপারে তারা কিন্তু সাবধান করছে। এটা কিন্তু কয়েকদিন আগে আমরা আরও কয়েকটা রিপোর্টে দেখছিলাম, আপনাদের মনে আছে, আমি নিজে ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
সাবধান করে দিচ্ছিল আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে, এবং তিনি বলছিলেন যে ডেটা প্রোটেকশন অ্যাক্টের মতো অন্য যে আইনগুলো হচ্ছে, যেটা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করবে, মানুষের গোপন মানে কথাবার্তা, যেটা আমাদের ওয়ান টু ওয়ান কনভারসেশন যেগুলো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হয়, মেসেঞ্জারে হয়, সিগনালে হয়, নানান অ্যাপসের মাধ্যমে আমাদের যে ওয়ান টু ওয়ান কনভারসেশনগুলো যে গুগলের মাধ্যমে হয়, এইগুলো এখন আর গোপন থাকবে না যে আইন হচ্ছে, তাতে সরকার কিন্তু এগুলোতে একটা অ্যাক্সেস পাবে। সরকার যদিও বলছে জঙ্গিবাদ দমন এবং রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে অ্যাক্সেসটা তারা নিচ্ছে, কিন্তু এই ধরনের সরকার যখন নাগরিকের গোপন ব্যক্তিগত তথ্য হাতে নেয়, তখন সেই তথ্য তাদের হাতে কতটা সুরক্ষিত থাকে, কতটা নিরাপদ থাকে, ইটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। বিকজ আমরা এই ধরনের সরকার, সরকার কিন্তু জনবান্ধব সরকার নয়, এবং এই ধরনের বিনা ভোটের সরকারের সাথে কিন্তু দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে না। সো এই ধরনের সরকার মানুষের ডেটা যখন হাতে পায়, দে ক্যান ইউজ ইট, অ্যাবিউজ ইট ইন এনি ওয়ে। এবং বিশেষ করে বিরোধী দল, আমরা যারা বিরোধী দল করি, আমরা তো এক বিন্দু নিরাপদ বোধ করি না এই সরকারের হাতে আমাদের কোনো গোপন তথ্য। গোপন তথ্যের দরকার নাই ভাই, আমার ব্যক্তিগত তথ্য, গোপন টোপনেরও ব্যাপার না, আমার ব্যক্তিগত তথ্য এই সরকার পাবে, আমি বিশ্বাস করি না এই সরকারকে। তো সুতরাং এই ব্যাপারগুলোতেও কিন্তু পিটার হাস বলেছেন, যদি এটা চলতে থাকে, এই ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ওটিটি প্ল্যাটফর্ম কন্ট্রোলের অ্যাক্ট, অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলোর ব্যাপারে যে আইন সরকার করতে যাচ্ছে ইত্যাদি, যেগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আদলে হবে বলে আমরা মনে করছি, তো এই অ্যাক্টগুলো যদি আসে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অন্যান্য যেই মার্কিন কোম্পানিগুলো আছে তারা চলে যাবে। ইট ইজ অ্যানাদার থ্রেট, এটা কিন্তু সরকারের জন্য আরেকটা হুমকি। গত কয়েক বছর আগেও কিন্তু এ ধরনের হুমকি আমরা দেখি নাই। প্রথম হুমকিটা আসে 2021 সালের ডিসেম্বর মাসে 10 তারিখে, যখন স্যাংশন দেওয়া হয় র্যাব এবং র্যাবের কিছু কর্মকর্তার উপরে, এবং সেই স্যাংশন যে কাজ করেছে সেটা সম্প্রতি ডোনাল্ড লু তার সফরে এসে বলে গেছেন। তিনি বলেছেন যে আরো স্যাংশন আসতো, কিন্তু এই স্যাংশনে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। কি ডেভেলপমেন্ট হয়েছে? আগে যেখানে প্রতিদিন একজনের বেশি মানুষ ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যার শিকার হতো, এই স্যাংশন আসবার পরে সেই সংখ্যা সিগনিফিকেন্টলি কমে গেছে, গুম কিন্তু বন্ধ হয়েছে। বাংলাদেশে বিরোধী দল, বিরোধী মতের মানুষকে নাই করে দেয়া, গুম করে ফেলা, এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছিল, এবং সরকারের তরফে আমরা সবসময় দেখেছি এক ধরনের অস্বীকারের সংস্কৃতি, যে না, ঘটনা ঘটে নাই, তারা নিজেরাই চলে গেছে, তারা পারিবারিক ঝগড়া থেকে বাঁচার জন্যে পরকীয়ায় জড়ায়, তারপরে আপনার ব্যবসায় লস করে, এক একবার এক এক কারণ দেখিয়ে সরকার কিন্তু এই গুম হয়ে যাওয়া মানুষগুলোর চলে যাওয়ার সাথে, হারিয়ে যাওয়ার সাথে এক ধরনের ঠাট্টা করেছে। সো এইবার যখন স্যাংশন দিল, স্যাংশন কিন্তু কাজ করেছে। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে একসময় সরকার যেভাবে যাচ্ছে তাই করে পার পাচ্ছিল, এখন বোধহয় আর সেরকম হবে না। সম্প্রতি আরেকটা খবরও আমার নজরে আসলো, যেটা নিয়ে আমি ভিডিও করেছি, যে মিডিয়া ফ্রিডম কোয়ালিয়েশন বলে একটি সংস্থা, তার 9 জন প্রতিনিধি বাংলাদেশে বিভিন্ন দূতাবাসে যারা আছেন, তারা কিন্তু বলেছেন বাংলাদেশে মিডিয়ার উপরে তারা নজর রাখবেন, মিডিয়া তথ্য দিতে পারছে কিনা, স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, এবং মিডিয়ার স্বাধীনতার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে তার উপরে স্যাংশন দেওয়ার কথাও তারা ভাবছে। সুতরাং চারপাশ থেকে কিন্তু সরকার নানামুখী চাপে আছে, এবং নির্বাচনের বছর এটি, এইরকম বছরে দাঁড়িয়ে এই চাপগুলো ডেফিনেটলি সরকারের উপরে খুব শক্তভাবে কাজ করবে, খুব শক্ত প্রভাব রাখবে বলে আমি বিশ্বাস করি। সরকার কিন্তু আর যাচ্ছে তাই করতে পারবে না।